উঠছো? হ্যাঁ, উঠতেছি। উঠছো, ক্লাস হচ্ছে না তোমার? হুম হুম উঠতেছি। বাইরে দেখো, আকাশটা অনেক সুন্দর। গুড মর্নিং, গুড মর্নিং শেরপুর। আজকের তারিখটা হচ্ছে 28 জুলাই। আজকে কী হবে আমি জানি না, আগে থেকে কোনো প্ল্যান ট্ল্যান নাই, বাট এখন বাজে 8:30, একটু পরে 9টার সময় আমার ভার্সিটি ক্লাস। তো আমি অনলাইনে ক্লাস করব, তারপরে অনেকগুলা ভিডিও জমা পড়ছে। 26 তারিখের ভিডিও এডিট করতে হবে, 27 তারিখের ভিডিও, সেগুলো এডিট টিডিট করব, তারপরে কোনো প্ল্যান নাই, দেখা যাক কী হয়। এখন বাজে অলমোস্ট 11টা, আমি নিচে যাচ্ছি। নিচে সাদা ড্রাইভিং করতেছে অ্যান্ড আমি অটো মোডে ড্রাইভিং অল্প স্বল্প পারি, বাট ম্যানুয়াল মোড একদমই ধরি নাই। আজকে প্রথম হাত দিব, তাই এক্সাইটেড, দেখি। ওই যে গাড়ি চলে আসছে। কোভিডের টাইমে এটা একটা বড় সমস্যা যে বারবার বাইরে থেকে এসে ড্রেস চেঞ্জ করতে হয়। খাওয়া দাওয়া নাস্তা শেষে আমরা একটু হাঁটতে যাচ্ছি বাইরে, দেখে আসি বাইরের পরিবেশটা কেমন। ও দাদা, বেটা আমি কি দেখতেছি! সাদাব, সাদাব হোন্ডা চালানো শিখে গেছে! ও আনফর্চুনেটলি আমাদের বাইকের টায়ার পাংচার হয়ে গেছে। আসলে আমিও ধারণা করতে পারি না যে, আসলে সত্যি কথা বলতে কি, গাড়ির টায়ারের দোষ না, আসলে দোষটা হলো পাম্পটা ভাইয়া অনেক করে দিছে চালানোর সময়। ওই দেখো বাইকের বাইকের আসল মালিক আসতেছে, ওই দেখো, ওই যে বাইকের আসল মালিক আসতেছে।
এখন প্ল্যান কি? এটা প্রবলেম হয়েছে।